প্রাইমারি মামলার পাশাপাশি আপার প্রাইমারি মামলাও সরে গেল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে। ফলে এরপর থেকে আপার প্রাইমারি মামলা শুনতে পারবেন না সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালতের মধ্যে দুই বিচারপতির সংঘর্ষের বিষয়টিকে ভালো চোখে দেখেননি প্রধান বিচারপতি টি এস সিবাগিয়ানাম। মধ্যাহ্ন ভোজের সময় আদালতে ওঠার সময় প্রধান বিচারপতি টি এস সিবাগিয়ানাম এই আদালতের দুই বিচারপতির মধ্যে সংঘর্ষের বিষয়ে তার বিরক্তি প্রকাশ করেন। যদিও প্রধান বিচারপতি কারণ নাম করেননি, তবে তিনি পর্যবেক্ষণ করেছেন যে এটি আইনের মন্দিরে কাম্য নয়, এটি দেশের একটি প্রধান হাইকোর্ট, এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তবে আদালত পর্যবেক্ষণে বলেছে পরিস্থিতি স্বাভাবিক করতে আদালত তার সর্বোচ্চ চেষ্টা করবে। এদিকে শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। দুই বিচারপতির বিরোধের মাঝে এই প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। তিনি এদিন মন্তব্য করেন, এই ঘটনায় আদালত অপমানিত হয়েছে, প্রেসকে বলার অধিকার সবার আছে, কিন্তু বিচারপতি শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে। ইনাফ ইজ ইনাফ, আমাদের কোনো অ্যাটাচমেন্ট নেই কোনো মামলাতেই, মন্তব্য বিচারপতির। চাকরিহারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই। বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন, দয়া করে কিছু বলবেন না, আমাদের কাউকে কিছু বলার নেই, আমি সবাইকে শ্রদ্ধা করি, আমার এই অভ্যাস নেই, এই মামলা থেকে সরে দাঁড়ালাম। প্রসঙ্গত একটি উচ্চ প্রাথমিকের মামলা পার্ট হার্ড করে রেখেছিলেন বিচারপতি সেন, ফলে শিক্ষা সংক্রান্ত মামলা শোনার ডিটারমিনেশন এখতিয়ার গেলেও এই মামলা তিনি শুনতেই পারতেন, কিন্তু বিচারপতি সিদ্ধান্ত নেন তিনি আর এই মামলা শুনবেন না। অভিরূপা হাজারা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।